হ্যালো বন্ধুরা, আজ আপনাদের সামনে শেয়ার করছি বেগুন বাহারি। বেগুনগুলো গোল গোল করে কেটে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এখন এর মধ্যে মিশিয়ে দিচ্ছি অন্যান্য উপাদান। আপনারা প্লিজ স্কিপ না করে রেসিপিটি দেখতে থাকবেন। এর মধ্যে 2 টেবিল চামচ টক দই আমি মিশিয়ে দিলাম, ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এবার একে একে অন্যান্য উপাদান মেশাতে থাকব। এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো, গ্রেট করে রেখেছিলাম সেই টমেটো আমি দিয়ে দিলাম। আর ফ্রেন্ডস, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমার চ্যানেলের এইরকম নতুন নতুন রেসিপি আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। এখন এখানে 1/2 টিস্পুন মতন বা 1/2 চামচ চিনি ছড়িয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব আমি একটু লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার পর শেষে দেব, বা সবার শেষে দিয়ে দিচ্ছি, একটা আমার ঘরে বানানো গরম মশলা। আস্ত গরম মশলা যেমন ছিল তার মধ্যে মেশানো ছিল জায়ফল, জয়িত্রী, সেই ঘরে বানানো গরম মশলা দিয়ে দিলাম। দেখুন ফ্রেন্ডস, এখনই কাঁচা অবস্থায় দেখতে কত সুন্দর লাগছে, তাহলে রান্না করলে কিন্তু অসাধারণ বা দুর্দান্ত স্বাদ হবে। আমি এরকম ম্যারিনেট করে রেখে দিয়েছি কিছুক্ষণ। এবার এগুলো আমি আস্তে আস্তে ভেজে নেব। প্রথমে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দেওয়ার পর আমি তেলটা গরম করে এগুলো আস্তে আস্তে ভেজে নেব। তবে এই বেগুনটা কিন্তু খুব নরম করে ভাজবো না, একটু শক্ত থাকবে। একেবারে নরম করে ভাজলে তাহলে এটা ঘেঁটে যেতে পারে, সেই জন্য একটু হালকাভাবে ভেজে নেব। তবে এমনভাবে ভাজতে হবে যাতে বেগুনটা দুদিক থেকেই সফট হয়ে যায়। এইরকমভাবে উল্টে পাল্টে নিয়ে আমি বেগুনগুলো ভাজতে থাকবো। এবার আমি এগুলো তুলে নেব, সেই ফাঁকে আমি আরেকটা মশলা করে নেব। এখন আমি এখানে নিয়েছি মিক্সিং বলে দিয়ে দেব সর্ষে, পোস্ত আর আদা, 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত আর একটু আদা। এটা আমি মিক্সিং বলে খুব ভালোভাবে পেস্ট করে নেব। আর ফ্রেন্ডস, আবারও বলছি, আমার এই রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। এখন এই বেগুনগুলো সব আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বেগুনগুলো কিন্তু একটুও ভেঙে যায়নি, এই রকমভাবে আছে। আস্তে আস্তে এইরকমভাবে ভেজে তুলে নিতে হবে আলাদা জায়গায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন। আমি এখানে লঙ্কাটা বেশি দিচ্ছি না, যেহেতু আগে লাল লঙ্কার গুঁড়ো মিশিয়েছি। আর এটা যেটা দিলাম সেটা হচ্ছে বেগুনের মধ্যে যে ম্যারিনেট করা মশলাগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিয়েছি সর্ষে, পোস্ত, আদা বাটা আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কালার হওয়ার জন্য। পাত্রের গায়ে যতটুকু লেগেছিল সেই পাত্রে একটু জল দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষতে থাকবো। মশলাটা একটু ভালোভাবে কষে নিতে হবে, না হলে পোস্তের কাঁচা গন্ধ বেরোলে ভালো লাগে না। আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিয়েছি, একটু চিনি দিয়ে দিলাম আবার। আর ফ্রেন্ডস, এই রেসিপি কিন্তু নিরামিষ দিনে খুবই ভালো লাগবে। ভাতের সঙ্গে যেমন ভালো লাগবে তেমনি কিন্তু রুটি বা পরোটার সঙ্গে দারুণ জমে যাবে বা দারুণ লাগবে। এবার আমি বেগুনগুলো দিয়ে দিলাম, আগে থেকে যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখন লো ফ্লেম করে এগুলো আমি রান্না করতে থাকবো, একটুখানি ঢেকে দেবো 2-3 মিনিটের জন্য। বেগুনগুলো দুদিক দিয়ে সফট হয়ে গেছে। এখন আমি ওপর থেকে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। এই শেষে যে সর্ষের তেলটা দিলাম এতে কিন্তু স্বাদটা আরও বেড়ে যাবে বা দ্বিগুণ বেড়ে যাবে। এখন আমি এটা নামিয়ে ফেলবো। দেখুন ফ্রেন্ডস, এইরকমভাবে গা মাখাভাবে এই বেগুন বাহারি নামিয়ে ফেলতে হবে। আর আবারও বলছি, আমার এই রেসিপি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।